আজকে সকালবেলা শুভ আর পুচকু শোনার জন্য বানিয়ে দিলাম পরোটা আর আলু ভাজা। তো এটা ওরা টিফিনে নিয়ে যাবে, আর তার সাথে ম্যাক্সের জন্য বসিয়ে দিয়েছি খাবার। তো ম্যাক্সের জন্য বসিয়েছি ডালিয়া, কুমড়ো, মুসুরির ডাল, মুগের ডাল আর সামান্য একটা ডিমের সাদা হোয়াইট পার্ট দিয়ে খিচুড়ির মতন করে দিচ্ছি। আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, তো ওরাও খেয়ে যাবে আর তার সাথে দুপুরেও আমাদের হয়ে যাবে। তো ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো 9:30টার জলে জামা কাপড় কটা ধুয়ে নিয়েছি। তো কালকের কিছু জামা কাপড় আমার ছিল, সেগুলো সার্পে ভিজিয়ে রেখেছিলাম, 9:30টার জলে কেচে নিলাম। আর তার সাথে পুচকুসন আর শুভরও জামা কাপড় ছিল, যেহেতু ওরা বেলা করে আসে স্নান করে তখন জল থাকে না, তো পরের দিন ধুয়ে দিই, তবে এক এক দিন, বেশি দিন নয়। তো এই যে এখানে দড়িটা দেখছো, তো এই দড়িটা তো আমাদের আগে এখানে টাঙানো ছিল না। বাবা যেদিন প্রথম দিন খাবার দাবার খেতে এলো, তো মা বলছিল যে একটা দড়ি টাঙিয়ে দেওয়ার জন্য। তো আমাদের দেয়ালে তো পেরেক লাগানো হয়েছে, মানে নর্মালি পেরেক লাগানো হয়েছে ওপর দিয়ে, যাতে হনুমান বা কেউ যাতায়াত না করতে পারে। আর সাইডে যে গজালগুলো লাগানো হয় লোহার, তো সেগুলো এখনও লাগানো হয়নি। তাও বাবা কোনো রকমের একটা দড়ি ভালো করে লাগিয়ে দিয়ে গেছে, যাতে মোটামুটি হালকা জামাকাপড় মেলে রাখা যায়, তবে ভারী কোনো জামাকাপড় দেওয়া যাবে না। এর পরের দিন যখন গেটের জন্য মিস্ত্রি কাকুরা কাজ করবে, তখন ওনাদেরকে দিয়ে দড়ি বাঁধার মতন কিছু শিক বা গজাল ওই দেয়ালের মধ্যে পুঁতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এরই মধ্যে চিঙ্কিকেও আমি এসে বের করে দিয়েছি, তো ও তো বাইরেই চলে যায়, সারাদিন বাইরেই থাকে। বিকাল থেকে আবার ওকে ঘরে নিয়ে আসি, কারণ বিকালের পর থেকে এখনও দু একটা করে শিয়াল আসে, তো ওই জন্য দিনের বেলা সকালের দিকটা বাইরেই থাকে। তো চলো কাজবাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি আর আমার পরিবারও সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে সোমবার, পুচকুসোনা শুভ তো স্কুলে চলে গেছে, তোমাদেরকে দেখালাম সকালবেলার জন্য কি কি বানিয়েছিলাম। তো আজকে ভাতটা একবারই বানিয়ে নিয়েছি দুপুরের জন্য, দুপুরের ভাতটা রান্না করতে হবে না। আর এখন টাইম হচ্ছে 10:20, কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এবার ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর এইখানে দুটো সোনপাপড়ি নিয়ে বসে পড়েছি। তো যে কোনো মিষ্টি খাবার আমার খুব পছন্দ, মিষ্টি, সোনপাপড়ি, পিঠে, পায়েস সব কিছু। হ্যাঁ, তো যাই হোক, এখন এটা নিয়ে বসেছি, ওই 10 থেকে 15 মিনিটের মতন তোমাদের সঙ্গে একটু কথা বলে নেবো। আর নতুন নতুন যে ব্লগগুলো এসছে তোমাদের সকালে, তো সেগুলো একটু দেখবো। আর কালকে দেখো কুলারটাকে এখানে নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ এখন প্রচণ্ড গরম লাগছে দুপুরের টাইমে, আর পুচকুসোনাকে যখন দুপুরে পড়াতে আসে তখন ফ্যানের হাওয়া ছাড়া ঘরে একদমই বসা যাবে না। আর আমাদের যে এই যে সিলিং ফ্যানটা, এই ফ্যানটা শুধু নামেই চলে, শুধুমাত্র নামেই চলে, ও কিন্তু কোনো রকমেরই হাওয়া দেয় না, নিচের দিকে হাওয়া আসে না, কারণ এই ঘরের পজিশনটার জন্যই এই অবস্থা। তো যাই হোক, একবার মিস্ত্রি ডেকে ওই ফ্যানটাকে একটুখানি ঠিক করাবার চেষ্টা করব, যদি ঠিক হয় তাহলে ভালো, আর না হলে ফ্যানটা খুলেই রাখতে হবে, কারণ ওটা এমনি লাগানো রয়েছে, শো কোনো কাজে লাগছে না। তো আগের দিন তোমরা বলেছিলে যে আমাকে ডাক্তার দেখাতে আর নিজের খেয়াল রাখতে, তো সত্যি কথা বলতে কি, ডাক্তার দেখাবো বলতে আমি তো ডাক্তার মাঝে মাঝেই দেখাচ্ছি, কারণ আমার থাইরয়েডেরও একটা ব্যাপার আছে, এই প্রায় মাসখানিক আগেই দেখালাম। তো শীতের সময় খাওয়া দাওয়ার কারণে অনেক সময় হয়, আবার অনেক সময় রেস্ট না নেওয়ার কারণেও কিন্তু শরীর খারাপ করে। তো মাথা যন্ত্রণাটা কেন করছিলো আমি নিজেও বুঝতে পারিনি, তো সকাল থেকে হালকা হালকা করছিলো, দুপুর থেকে বেড়ে গেছিলো, তো তাই জন্য তোমাদের সাথে ব্লগটা আমি কন্টিনিউ কালকে ঠিক মতন করতে পারিনি। কিন্তু সন্ধ্যের পর থেকে যখন ইনো খেয়েছিলাম আর গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তো তারপরে একটু ঠিক লাগছিলো। তো মেন কথা হচ্ছে যে মানুষের সবসময় খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু রেস্টেরও দরকার, যেটা তোমরা আমার সব ভিডিওতেই দেখো, আমি কন্টিনিউ ভিডিও করি, সেরকমভাবে আমার ঘুমানো হয় না, বা আমি তোমাদেরকে সেইভাবে বলি না যে দুপুরে ঘুমিয়েছি, তো তোমরা অনেকেই বুঝতে পারো। আসলে সব দিকে করতে গেলে একা হাতে সব কিছু একসাথে সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিনই আমি শীতের সময় ওই 6টা থেকে 6:30টার মধ্যে উঠেছি, আর গরমের সময় তো আমি 5টাতেও উঠে পড়ি, আমার টাইম মানে ফিক্সই থাকে যে আমাকে 5টা থেকে 6টার মধ্যে উঠতেই হবে, ওদের জন্য টিফিন বানিয়ে দিতে হবে, সকালের কাজগুলো করতে হবে, কারণ টাইম কলের ব্যাপার, টাইম কলের জলের একটা ব্যাপার। তো ওই জন্য আমার সবসময়ের জন্য টাইম একটা ফিক্স থাকে। আর দুপুরবেলা যখন ভাবি যে একটু ঘুমাবো, সে গরম হোক চাই না হোক, কিন্তু সেই টাইমে পুচকুসোনাকে দুপুরে পড়াতে আসে, কারণ তারপরে তো আর টাইম থাকে না ওকে পড়াবার, সন্ধ্যের সময় টিচার মার্কেটের দিকে পড়াতে যায়, তো আরও স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য টাইম ঠিক করা থাকে ওর, তো ওই জন্য এখানে দুপুরেই আসে।
আর যেহেতু ঘুমটা ঠিক মতন হয় না, তো ওই জন্য শরীরে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, তো সেটাকেই মনে হচ্ছে এখন ঠিক করতে হবে। দুপুরে 1 ঘন্টার জন্য হলেও ঘুমাতে হবে। তো যাই হোক, বাকি আর কোনো সমস্যা তো এখন হচ্ছে না, এখন ঠিক আছি আজকে। তো ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিই, তোমরাও টেনশন করো ভিডিও দেখলে পরে। তো বাকি সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন একটু তোমাদের ব্লগ দেখবো, তো তারপরে আবার টুকটাক কাজকর্ম শুরু করব। তো রান্না তো করে রেখেছি ভাত, এখন দেখি দুপুরে কি করব, কিছু ঠিক হয়নি। আর ম্যাক্স ওখানে বারান্দার মধ্যে ঘুমাচ্ছে, কারণ বাইরে গরমে থাকতে পারবে না, ওই জন্য বারান্দাতেই সবসময় বাধা থাকে। আর কিছু কিছু টাইম আমি টয়লেট বাথরুমের গেটটা খুলে দিই, তো সামনের দিকটা সানের মধ্যেও শুয়ে থাকে। টয়লেট বাথরুমটা খুবই ঠান্ডা আমাদের, তো ওইভাবেই ও রয়েছে। আর ম্যাক্স নামটা খুবই ছোট, খুবই সিম্পলের মধ্যে সবাই রাখতে পারবে, ওই জন্যই রাখা হয়েছে। নাহলে তোমরা কমেন্টে যে সুন্দর সুন্দর নাম বলেছিলে, আমি তো ভাবছিলাম সব কটা নামই রেখে দিই। সুগত বলছিল সব কটা নাম রাখো, যার যখন যেটা ভালো লাগবে তখন সে সেটাই বলে ডাকবে। তার মানে এতগুলো নাম তো আর হয় না, তখন ও কনফিউজড হয়ে যাবে যে কাকে ডাকছে, ওকে ডাকছে না অন্য কাউকে ডাকছে। তো ওই জন্য ছোট্ট সিম্পলের মধ্যে নাম রেখেছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, তোমাদের নামগুলো খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। কিন্তু ডগিদের কি হয়, ওদেরকে কেউ ভালোবাসতে গেলে বা ওদেরকে যদি কেউ কাছে ডাকতে চায়, তো প্রথমত ওদেরকে নাম ধরে ডাকতে হবে, ওদেরকে ভালোবেসে নিজের কাছে টানতে হবে। তো নামটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট যেটা আমার মনে হয়, কারণ আমি ওকে নেওয়ার পর থেকে ইউটিউবে কন্টিনিউ সার্চ করছি যে কীভাবে ওকে ট্রেন করা যায় বা কী কী খাবার দেওয়া যায় বা কীভাবে ওদেরকে নিজেদের কথা বোঝানো যায়। তো সেই হিসাব থেকেই আমি তোমাদেরকে বললাম। তো তোমরা যদি জেনে থাকো বা তোমাদের কাছে অনেকের কাছে ডগি আছে, যদি জেনে থাকো কীরকম কী খাবার খাওয়ানো দরকার বা কীভাবে ট্রেন করলে পরে ও আরও ভালোভাবে থাকবে আমাদের সাথে বা কী কী করলে ভালো হবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো সেগুলো তোমরা জানালে পর আমারও খুব ভালো লাগবে, আর তোমাদের কথা মতন তো সব কিছু করবই, তার তো কোনো কথাই নেই। তো চলো এবার তোমাদের ব্লগগুলো দেখি কিছুক্ষণের মধ্যে, তারপরে কাজ বাজ শুরু করব। তো দেখা হচ্ছে পরে দুপুরে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 12:50, আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করলাম। তো স্নান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি, আর এইবার আমি বেরোবো পুচকুসোনাকে আনতে। তো পুচকুসোনাকে তো আমি এত রাত্রি আনতে যাই না, আমি যাই 1:15 আনতে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ মা আমাকে ফোন করেছিল তোমাদের সাথে কথা বলার একটুখানি পরেই, দিয়ে বললো যে মায়ের কাছে যেতে, মা আজকে কিছু রান্না করেছে তো সেটা পাঠাবে, কী পাঠাবে আমি এখনও জানি না। তো আমি নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে মা কী পাঠালো। তো আমি রান্না তো করেই রেখেছি, তো রান্না তো আমার হয়ে গেছে, আর মা যা পাঠাবে সেটা নিয়ে হয়ে যাবে। আর এই দেখো আমাদের দুষ্টটাকে দেখো, ওকে আমি এই ঘরের গেটের সাথে বাঁধলাম, কারণ আগে ওকে ওই একদম শেষ মাথায় বাঁশের সাথে বেঁধে রাখতাম, আর এখন এইখানটায় বাঁধলাম, কারণ ওকে ঘরের ভিতরে রেখে যাব, ওকে বাইরে বের করে রেখে যাব না, বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর যদি বাই চান্স চেন খুলে ফেলে তাহলে ও আবার বাইরে বেরিয়ে যাবে। যদিও বেরিয়ে চলে যেত কোনো সমস্যা হতো না, গেলে তো ওর মায়ের কাছেই যাবে, কিন্তু যেহেতু এখন শরীর খারাপটা বেশি হচ্ছে ডগিদের, তো ওই জন্য আমি ওকে বাইরে কোনো মতেই বের করতে পারবো না। তো যাই হোক চলো এখন বেরোবো। তো সাইকেলটা রাখা আছে ঘরের পিছনে, তো প্রায় এর আগের দিন যখন আমি চিকেন আনতে গেছিলাম বাজারে, ওকে ডাক্তার দেখতে এলো সেই দিনকে বের করেছিলাম, আর তারপর থেকে ওখানেই রয়েছে। তো পিছনটাতে বেশ ভালোই হয়েছে, একটু ছাওয়া তো, তো ওই জন্য সাইকেল টাইকেল রাখতে সুবিধা হয়, যেখানে জামাকাপড় মেললাম তার পাশেই। আর মায়ের এই যে ব্যাগটা রেখে গেছিলো, তো ভাবছি এটাকে আজকে আমি নিয়ে যাই কেরিয়ারের মধ্যে, মানে নিয়ে নেবো, আর নয়তো যদি ঝুড়িতে যায় সাইকেলের ঝুড়িতে তাহলে নিয়ে নেবো, খুবই হালকা, কিছুই নেই তেমন একটা। আর এই টাওয়ালটা দিয়ে এখন আমাদের গা হাত পা মোছা হচ্ছে সবসময়, কারণ ওকে যখন আমরা ধরি হ্যান্ডওয়াশ করার পরে এই গামছাটা দিয়েই বেশিরভাগ হাত পা মুছে নিই। তো এই গামছাটা আলাদা করে রেখেছি সেপারেট, আর নর্মালি আমরা যখন ব্রাশ করে মুখ ধুই স্নান টান করি তখন এই টাওয়ালটা ইউজ করছি। তো ওই জন্য এখানে এটা রাখা আছে, তোমরা হয়তো ভাববে যে ঘরের মধ্যে বেডে এটা কেন রেখেছি। আর বলে যে গামোছা জামাকাপড় বা টাওয়াল কোনো জিনিস বাইরে রোদে মেলতে নেই, কারণটা আমি জানি না, কুসংস্কার না কি সেটাও জানি না, ছোটো থেকে শুনে আসছি মা ঠাকুমা দিদারা বলতো, তো সেটাই নিয়মটা পা মানে সেইটাই করার চেষ্টা করি। আর হ্যাঁ, কাঁচা ধোয়ার পরে তো রোদ্দুর শুকাতে দিতেই হয়, কিন্তু স্নান করে গামোছার পরে ধুয়ে ওটাকে আর আমরা মেলি না। তো চলো যাই, নয়তো সময় অনেকটাই হয়ে যাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভেবেছিলাম, বাট কাল রাতে আর দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। তো কালকে যখন আলমারিতে জামাকাপড়গুলো রাখছিলাম, তো তখন এটা বার করেছি। তো এটা কী বলো তো, পুচকুসোনা যখন ডান্স শিখতো তখন 1 বছর পড়ে গেছিলো, তো 1 বছর বসন্ত উৎসবে ও প্রোগ্রামে গেছিলো, তো তখন এই জিনিসগুলো নেওয়া হয়েছিল। তো এগুলো হচ্ছে বসন্ত উৎসবে
নাচের সাজ, তো এগুলো প্লাস্টিকের কাপড় দিয়ে, মানে সিল্কের কাপড় দিয়ে বানানো। তো আমাদের পাশে একটা বাচ্চা আছে, ও এখন ওই স্যারের কাছেই নাচ শিখছে, তো বসন্ত উৎসবে ওকেও ডান্স করতে যেতে হবে। তো এটা হচ্ছে গলার মালা, তো ওকেও বসন্ত উৎসবে ডান্স করতে যেতে হবে। তোর মা আমাকে আগের দিন বলছিল, তো আমি বললাম শুধু শুধু পয়সা খরচা করে কেনার দরকার নেই, এগুলো হচ্ছে কানের, কেনার দরকার নেই, আমার কাছে রয়েছেই, তো তুমি তাহলে এগুলো নিয়ে যাও, ইউজ করো, ওকে সাজাও, তারপরে তুমি আমাকে ফেরত দিয়ে দিও, তাহলেই হবে। শুধু শুধু টাকা পয়সা একগাদা খরচা করার কোনো প্রয়োজন নেই, কারণ নাচের যখন কোনো প্রোগ্রাম হয় তখন অলরেডি জামা কাপড় এটা ওটা নিয়ে অনেক কিছু খরচা হয়ে যায়। আর পুচকুসোনাও এখনও পর্যন্ত এটা পড়েনি, এটা নেওয়াও হয়েছিল কিন্তু এটা পড়েনি, কারণ ওর টিউশন টিচার ওকে টিচারের রাখা নাচের যে সাজগুলো ছিল তো সেইগুলো দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিল। তো পুরোটাই এটা নতুন, এখনও পর্যন্ত পুচকুসোনাও পড়েনি, আর কাউকে আমি এখন ইউজ করতে দিইনি, তো ওই বাচ্চাটাকে দেবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কালকে আমি শেয়ার করতাম বাট ভুলে গেছিলাম। তো বসন্ত উৎসবে এবার যাবো কিনা জানি না, তো গেলে পরে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবো, আর না গেলে পরে দোলের দিন হয় তো, মানে হোলির দিন, রং খেলার দিন, তো রং খেলার দিন যেরকম যা ভিডিও হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার যাই, ওকে গিয়ে নিয়ে আসি, আর মা কি দিচ্ছে সেটাও নিয়ে আসি, তারপর তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করবো। তো এই দুশোটাকে এইভাবেই রেখে যেতে হবে, খেলার জন্য কিছু যদি না দিয়ে যাই তাহলে ও ছটপট ছটপট করবে, যেহেতু আমি বেরিয়ে যাবো এখনই। তো চলো পরে দেখা হচ্ছে, আসার পরে, টাটা। এখন বাজে 1:50, পুচকুসোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও জামা কাপড় পরে এখন ক্রিম লাগাচ্ছে, ওকে পড়াতে আসবে, আর পুচকুসোনার জামা কাপড়গুলোকে সব সার্ফে ভিজিয়ে দিলাম, কালকে স্কুল নেই বলছে, কালকে ছুটি দিয়েছে, আর ডায়েরিতেও লেখা আছে কালকে ছুটি। আর ওই যে আমাদের ম্যাক্স বাবু ঘুমাচ্ছে, তো এতক্ষণ ছটপট করছিল আমাদেরকে দেখে, খেলা করে নিল একটুখানি, তারপরে পুচকুসোনাকে আমি স্নান করিয়ে দিলাম, আর এবার পড়তে বসবে খাওয়া দাওয়া করে। তো মাকে কি পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো চলো সবার আগে একটা জিনিস দেখাই, তো আগের দিন ভাই যখন বাড়িতে ছিল, মানে আমাদের বাড়ির থেকে যেদিনকে খেয়ে গেল পরের দিন, তো পরের দিনকে এই গাছটা নিয়েছিল, এটা পেয়ারা গাছ, তো এটা হচ্ছে পেয়ারা গাছ, দেখো ফুলও চলে এসেছে দুটো। তো এটা ভাই কিনে রেখে গেছিলো এই বাড়িতে, মাকে বলেছিল যে আমাকে দিয়ে দিতে আমাদের বাড়িতে গাছটা লাগাতে। তো দেখা যাক বিকালে কোথায় লাগালে পরে গাছটা রাখা যাবে, কাটতে হবে না এরপরে, তো সেইভাবেই লাগাবো। তো এখন চলো খাবার দাবারগুলো দেখিয়ে দিই, মা আমাকে কিছু বলেই দেয়নি যে কি খাবার দেবে, তো পরে দেখছি এইগুলো দিল, তো তার সাথে কয়েকটা বাটি দিয়ে পাঠালো, কারণ আমাদের ঘরে না থালা বাসন তেমন একটা নেই বললেও চলে, তো কিছু রাখতে টাখতে খুবই অসুবিধা হয়, একটু বড় বড় বাটি হলে পরে তরকারি টরকারি রাখতে সুবিধা হয়, তো ওই জন্য মায়ের কাছে 3-4 বাটি ছিল তরকারি তুলে রাখার মতন ডেলিকা, তো ওই জন্য আমাকে দিয়ে দিল, মানে ঠিক আছে দাও অসুবিধা নেই নিয়ে যাই, আমার তো লাগবে, ছোট ছোট বাটিতে তুলি, প্লেটে তুলি, যখন যেমন থাকে। আর এখানে আছে দুটো ডাব্বাতে খাবার, তো চলো ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। তো মা আজকে পাঠিয়েছে আমাদের জন্য ধোকা, তো মটরের ডাল ভিজিয়ে সেটাকে পরে পেস্ট করে অনেক কিছুর মধ্যে দিয়েছে, তো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। তো এটা পাঠিয়েছে মা ধোকা, তো ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়েছিল কিন্তু তারপরে ভেঙে যাচ্ছে দেখে আলাদা করে বাটিতে তুলে দিয়ে দিয়েছে, তো ঝোলটা হচ্ছে পনিরের, তো এর ভিতরে আছে পনিরের ঝোল, তো মা বেশ ভালো করেই পনিরের ঝোলটা বানিয়েছিল, তো তার মধ্যে ধোকাগুলো দিয়েছিল কিন্তু ধোকাগুলো ভেঙে যাচ্ছে বলে পরে আলাদা করে বাটিতে করে তুলে দিয়েছে। তো কথাটা শুনে একটু অবাক লাগে তাই না, যে আমার মা আমাকে ধোকা দিচ্ছে তাও খাওয়ার জন্য। আর পুচকুসোনাকে আনতে গেলাম যখন, তখন দোকান থেকে এই একটা দইয়ের প্যাকেট নিয়ে এসেছি, কারণ ম্যাক্সের তো দই লাগবেই, আর এখন যা গরম পড়েছে আমাদেরও একটু দই খাওয়া ভালো প্রত্যেক দিনই অল্প পরিমাণে, আর আগের দিনের দই বলতে এই যে এটুকু আছে, তো এর মধ্যেই ঢেলে নেব, আর ঢেলে নিয়ে এখন ম্যাক্সের খাবার রেডি করব। তো এখন দইয়ের প্যাকেটটা খুলে এর মধ্যে রেখে দেবো ঢেলে, আর তারপরে ম্যাক্সের জন্য ভাত বেড়ে রাখলাম, তো ভাতটাকে ভালো করে চটকিয়ে মেখে দেবো, তো এই জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ওকে দিয়ে খেতে দিয়ে তারপরে শ্রীনিকাকেও খেতে দেবো, তো শ্রীনিকা এখন ডেলি ডেলি নিজে খাচ্ছে, কারণ নিজে খাওয়া অভ্যাস করা খুবই দরকার, একদমই মানে খাবার খায় না নিজে হাতে, দিয়ে তারপরে আমাকে বলবে যে তুমি খাইয়ে দাও তুমি খাইয়ে দাও,
একদম খাবার খেতে পারে না নিজে হাতে, ওই জন্য এই দেখো এই যে এখানে দাঁড়িয়ে আছে দেখছে আর শুনছে তোমাদেরকে কি বলছি সেটা শুনছে। আজকে একটা আমি রাজার মুখ এঁকেছি। হ্যাঁ আজকে আমি একটা রাজার মুখ এঁকেছি। আজকে একটা রাজার মুখ এঁকেছো? হ্যাঁ স্কুলে আঁকতে দিয়েছিল ড্রয়িং। হ্যাঁ আর এটা জলের বোতল আর একটা অ্যাপেল, পেছন থেকে একটা জলের বোতল দাও। তো ছোট বাচ্চাকে যেভাবে খেতে দেওয়া হয় ওইভাবেই এখন চটকিয়ে মেখে খেতে দিতে হবে। যেহেতু একটু পাতলা করতে হবে তো জল তো মিক্স করতেই হবে, নাহলে নরম হবে না। কালকে আমি মিক্সারে পিষে দিয়েছিলাম, মিক্সারে পিষে তারপরে দিয়েছিলাম, তো ওটাতে একদমই মানে নরম হয়ে গেছিল, মানে আঠা আঠা হয়ে গেছিল। অতটাও নরম করে দিলে চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে না, ওই জন্য এটুকু ঠিক আছে। অল্প ভাত আছে, তবে একটু দই দিয়ে দিই। তো তোমরা যারা ডগিকে খাওয়ানোর বিষয়ে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা যেমনটা বলবে তো সেরকমই ওকে খাবার দাবার দেওয়ার চেষ্টা করব। আর দেখো দাদা তো বলেই গেছে তো সেরকমই দিচ্ছি, তো দেখো পাতলা হয়ে গেছে অনেকটা। তো যাই হোক এবার ওকে খেতে দেবো, এখনো ঘুমাচ্ছে ওঠেনি, এটি একটুখানি টাইম থাকুক। মায়ের দেওয়া খাবারটা তো দেখিয়েই দিলাম, তো ওর মধ্যে একটু জল দিয়ে ঢাকনার মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছি, তাহলে ঠান্ডা থাকবে, এমনিতেই দই ঠান্ডা, একটু জল দিয়ে বসিয়ে রেখেছি। তো চলো দেখিয়ে দিই। তো সকালে যে ভাত করেছিলাম পুচকুসন আর শুভকে দিয়েছিলাম, তো সেই ভাতই একবারে করে নিয়েছি দুপুরের জন্য, আর কিছু করতেই হয়নি। আর এখানে আছে স্পেশালি ডিমের ঝোল, লাল লাল করে, আজকে আদা রসুন পেঁয়াজ সব দিয়েছি, আজকে আদা রসুন ছাড়া করিনি। তো এখানে আছে ডিমের ঝোল, অমলেট করে করেছি, এ দেখো অমলেট করে করেছি, তো দুবেলার জন্য করে নিয়েছিলাম, মা ফোন করেছে তো ওই খাবারগুলো নিয়ে আসলাম, এবার সব কিছু মিক্স করে দুবারের জন্য খাওয়া হয়ে যাবে। হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো পুচকুসনাকে খাইয়ে দেবো, টিচার পড়াতে আসবে, তারপরে শুভও চলে আসবে, ততক্ষণে শুভ খেয়ে টেয়ে নেবে, শুভর আজকে বিকালে পড়া আছে, তো শুভকে তো সাড়ে চারটের সময় পড়তে যেতেই হবে। আর পুচকুসনাকে পড়িয়ে দিয়ে যাওয়ার পরেই আমিও একটু শুয়ে পড়বো, ঘণ্টাখানিক শোবো, আর যদি তার বেশি ঘুমানো যায় তাহলে তো খুবই ভালো। তো আজকে ভিডিওটা অলরেডি সকাল থেকে অনেকটা বড় করে ফেলেছি, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তো আজকে ভিডিওটাকে আর বেশি বড় করছি না। তো দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আর যদি বিকালবেলা থেকে ব্লগ শুরু করতে হয় তাহলে অবশ্যই বিকাল থেকে ব্লগ শুরু করব, আর নয়তো একবারে কালকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করব, ঠিক আছে? তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, সবার সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। তো কি বলতে হবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা আছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে কালকে, হ্যাঁ সবার আগে ইউটিউবকে থ্যাংক ইউ বলতে হবে, সবাই আমাদেরকে দেখছে, চিনছে, প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখছে, আমাদেরকে অনেক কমেন্ট করছে, তাই না? সবটাই ইউটিউবের জন্য আর তার সাথে তোমাদের জন্য। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।